ইউনিয়ন এবং ইন্টারসেকশন। ইউনিয়নের অপর নাম হচ্ছে সংযোগ সেট। ইউনিয়নকে ইউর মতো এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়। এখন ইউনিয়নের কাজ কি? ধরি এ একটি সেট দেওয়া রয়েছে, এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4, বি সেটের উপাদান 3, 4, 5, 6। এখন যদি বলা হয় এ ইউনিয়ন বি নির্ণয় করো, যে দুটি সেটের ইউনিয়ন আমরা বের করব বা সংযোগ করব তাদের প্রত্যেকটা উপাদান নিয়ে একটি সেট তৈরি করব, অর্থাৎ তাদের প্রত্যেকটি সদস্যকে একবার করে নিয়ে আমরা নতুন একটি সেট গঠন করব। অর্থাৎ এ ইউনিয়ন বি যদি আমরা লিখি, এখানে দেখতে হবে এ এবং বি এর মধ্যে যেই সদস্যগুলো রয়েছে প্রত্যেককে একবার করে নেব। এখানে 1, 2, 3 দুইটার মধ্যেই রয়েছে কিন্তু আমরা একবার নেব, 4 দুইটার মধ্যেই রয়েছে আমরা একবার নেব, 5 এটার মধ্যে রয়েছে এটার মধ্যে নেই তারপরে আমরা এটাকে একবার নেব, 6 এখানে নেই এখানে রয়েছে তারপর আমরা এটাকে একবার নেব। অর্থাৎ দুইটা সেটের মধ্যে যেই যেই সদস্যগুলো রয়েছে প্রত্যেক সদস্যকে আমরা একবার করে নিলাম, আর এটাই হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়নের কাজ। এরপরে রয়েছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনে বাংলা হচ্ছে সেট সেট। এটিকে এই যে এন এর মতো এরকম একটি চিহ্ন দ্বারা বোঝানো হয়। এই ইন্টারসেকশনের কাজ হচ্ছে এই দুটি সেটের মধ্যে সাধারণ যেই সদস্য বা কমন যেই সদস্যগুলো রয়েছে সেগুলো নির্ণয় করা। অর্থাৎ যে সদস্যগুলো এ এবং বি উভয় সেটের মধ্যেই রয়েছে তাদেরকে নির্ণয় করা। এক্ষেত্রে আমরা যদি এ ইন্টারসেকশন বি যদি লিখি তাহলে এর উত্তর হবে, যেমন এখানে 1 এ সেটে রয়েছে বি সেটে নেই, কাজ এটি বাদ, 2 এ সেটে রয়েছে বি সেটে নেই এটি বাদ, 3 এ এবং বি উভয় সেটে রয়েছে তাহলে এটি নিতে হবে, 4 এ এবং বি দুটি সেটের মধ্যে রয়েছে এটি নিতে হবে, 5 বিতে রয়েছে এতে নেই এটিও বাদ, 6 বিতে রয়েছে এতে নেই এটিও বাদ। তাহলে এই যে যে কমন যে সদস্যগুলো পেলাম এটি হচ্ছে সেট সেট অথবা ইন্টারসেকশনের কাজ। এখন অনেকের মনে হয় কখন কমনটা নিতে হবে এবং কখন কমন আনকমন উভয়টা নিতে হবে, সেক্ষেত্রে মনে রাখতে হবে এই যে যেই ইউনিয়ন চিহ্ন রয়েছে এটি দেখতে অনেকটা চায়ের কাপের মতো, এবং চায়ের কাপটি ঠিক যেভাবে থাকার কথা সেভাবে রয়েছে। ইন্টারসেকশন যেটি এটি রয়েছে উল্টো, মনে হচ্ছে চায়ের কাপটি উল্টে রেখে দিয়েছে। এখন তোমরা যদি মনে করো এইটার মধ্যে এই চায়ের কাপের মধ্যে এইভাবে আমি কোনো কিছু রাখবো এবং আবার চায়ের কাপটা এইভাবে উল্টা রেখে তার উপরে কিছু রাখবো, তাহলে কোনটার মধ্যে বেশি জিনিস রাখা যাবে? নিশ্চয়ই এইভাবে বেশি জিনিস রাখা যাবে। কিন্তু এইভাবে যদি রাখি এখানে উপরে বেশি জিনিস থাকবে না, পড়ে যাবে, এই কারণে এইটার মধ্যে বেশি রাখা যায় এটার মধ্যে এভাবে কম রাখা যায়। কাজেই যেহেতু এটার মধ্যে বেশি রাখা যায় এই ক্ষেত্রে বেশি যাবে, অর্থাৎ কমনও যাবে আনকমনও যাবে, আর এক্ষেত্রে যেহেতু কম যায় কম রাখা যায় সেক্ষেত্রে শুধু কমনটা নিতে হবে, আনকমনটা নেওয়া যাবে না। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি আমার ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করো।